আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আপনারা দেখছেন জিও ফোনের R2, এই ফোনটি সম্পর্কে আজকে কথা বলবো। এটা একটা খুবই মজবুত ফোন, যেটা কিন্তু খুবই স্ট্রং বিল্ডে এসেছে। মাত্র 1000 টাকার মধ্যে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। তাও আবার রাবারিক বাটন, স্মল সাইজ, একেবারে ছোট সাইজ, এবং একটু দেখতে পাচ্ছেন কার্ভ ডিজাইনে এই ফোনটি আমাদের কাছে এসেছে। তো জিওর R2 এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তো এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা এবার এই ফোনটির বক্সে চলে আসলাম। দেখতে পাচ্ছেন জিও ফোন R2, আর এটাতে যে স্পেশাল ফিচার আছে, এখানে দেখতে পাচ্ছেন অটো কল রেকর্ডিং এবং ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট আর ওয়্যারলেস FM এর কথা বলা হচ্ছে। তো আমরা পার্সোনালি এটার স্পিকার যেটা আছে, কথা বলার স্পিকার, এটা খুবই স্ট্রং আমরা এটা পেয়েছি। তো তারপরে যে বিষয়টি আছে, এখানে দেখতে পাচ্ছেন 1.77 ইঞ্চি ডিসপ্লে, MP3 MP4 প্লেয়ার, স্লিম ডিজাইন, থাকছে ডুয়েল স্ট্যান্ডবাই যেটা সিম, এখানে থাকছে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, থাকছে 1000 mAh ব্যাটারি, অটো রেকর্ডের অপশন, সুপার সাউন্ড কোয়ালিটি। আসলে কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি জোরে। 1000 টাকা বাজেটের মধ্যে এরকম স্ট্রং বিল্ডের ফোন আপনারা পাচ্ছেন। টর্চলাইট থাকছে এই ফোনটিতে, এবং কালার এখানে দেখতে পাচ্ছেন কয়টি কালারে পাবেন। এখানে কিন্তু আমরা মূলত 4টি কালার দেখতে পাচ্ছি, একটা ব্ল্যাক, একটা অ্যাশ কালার, এবং একটা ব্লু, এবং একটা হচ্ছে ডিপ ব্লু। এই 4টি কালারে আপনারা পেয়ে যাচ্ছেন। কিছু তথ্য এখানে দেওয়া আছে, জিও ফোন কিন্তু বাংলাদেশে এখানে অ্যাসেম্বল হচ্ছে, তো সেগুলো কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। তো বক্স কন্টেন্ট হিসেবে কী কী দিয়েছে সেটা যদি একটু দেখেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে জিও কেয়ার, কাস্টমার কেয়ারের ইনফরমেশন সহ 1 বছরের ওয়ারেন্টি সহ যে কার্ডটি প্রোভাইড করছে সেটি এখানে দেওয়া আছে। তারপরে আমরা বক্সে যদি আসি, তাহলে একটা নর্মাল চার্জার আপনারা পেয়ে যাবেন, এবং এখানে যে ব্যাটারিটি দেওয়া হয়েছে এর সাথে 1000 mAh ব্যাটারি, যেটা কিন্তু 2 দিন থেকে 3 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন যদি শুধুমাত্র কথা বলে। তো ব্যাটারি আমরা একটু খুলছি এবং দেখে নিচ্ছি, এটা কিন্তু 5C ব্যাটারি, যেটার বিল্ড কোয়ালিটি মোটামুটি মজবুত। তো এই ফোনগুলো কিন্তু একবারে খারাপ হয় না, আমরা যেগুলো মার্কেটে পেয়েছি ইতিপূর্বে আমরা রিভিউ করেছি, সার্ভিস কিন্তু মোটামুটি ভালো হয়েছে। তার প্রেক্ষিতে জিও ফোনের কম দামি ফোন আমরা চাচ্ছিলাম, এটাই মার্কেটে এসেছে। তো আমরা এই ফোনটির যে বিল্ড কোয়ালিটি, সে ফিজিক্যাল ওভারভিউ সেটা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রাবারিক বাটন, খুবই স্ট্রং, যদিও শব্দ হচ্ছে চাপ দিলে, কিন্তু স্ট্রং বিল্ডের আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের। তো পেছনের দিকে আসলে প্লাস্টিক বিল্ড, এটা একবারে পুরাই প্লাস্টিক, কিন্তু খুবই হার্ড প্লাস্টিক আমার কাছে যেটা মনে হচ্ছে। স্পিকার গ্রিল আছে, কোনো ক্যামেরা নেই পেছনের দিকে, এটা একটা ভালো, অনেকেই ক্যামেরা ছাড়া ফোন খুঁজেন, তো এটা তাদের জন্য হতে পারে। তো আমরা একটু উপরে দেখে তাকালে দেখতে পাচ্ছেন যে এখানে একটি LED টর্চলাইট দেওয়া হয়েছে উপরে, এবং মাইক্রো USB চার্জিং পোর্ট থাকছে, থাকছে 3.5 mm অডিও জ্যাক, এবং MIC থাকছে নিচের দিকে। আর ডান এবং বাম সাইড থেকে তাকালে কেমন লাগবে দেখতে পাচ্ছেন, এরকম একটা নৌকার মতো কিছুটা, এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটু আনকমন শেপে, যেটা ধরে কিন্তু খুবই কমফোর্টেবল ফিল হচ্ছিল, যেটা মানে আপনাদের না ধরলে আসলে বুঝবেন না। পেছনের ব্যাকপ্যাকটি খুলে নিলাম, দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু কোনো ক্যামেরা নেই, একটা বড় স্পিকার দেখা যাচ্ছে যেটা সাউন্ড কোয়ালিটি আমরা শুনবো। আর এখানে দেখতে পাচ্ছেন 2টি স্ট্যান্ডার্ড সিম দেওয়া হয়েছে, এখানে মাইক্রো এসডি কার্ড লাগানোর জায়গা, এবং পেছনের দিকটাও ঠিক একটু রাউন্ড মোটর দেখা যাচ্ছে। তো আমরা ব্যাটারি লাগাচ্ছি, আর এর উপরের যে কাগজটি আছে এটা উঠিয়ে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। তো ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন যে ছোটোখাটো ডিসপ্লে। তো আমরা এবার কিন্তু ফোনটি চালু করছি, দেখতে পাচ্ছেন চালু হচ্ছে। সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, উপরে দেখতে পাচ্ছেন যে ঘড়িটা দেওয়া হয়েছে একটু বড় সাইজের, এবং এখানে যদি আপনারা দেখেন মেনুগুলো একেবারে স্পেসিফিক, আলাদা আলাদা আমরা একটু অক্ষর তুলে দেখতে পারি, তো বড় বড়ভাবে আসছে। আরও তুলি, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় অক্ষর আসছে, এটা কিন্তু দেখার জন্য অনেক সুবিধাজনক। আবার এবং কলিং মেনুতে দেখতে পাচ্ছেন একটু অসুবিধাজনক আমার কাছে মনে হয়েছে, একবারে সব কল দিলে এটা মানুষের জন্য বুঝতে সুবিধা হয়, ডায়াল কল, মিস কল, রিসিভ কলের আলাদা অপশন করাই, এটা আমার কাছে একটু খারাপ লাগলো। তারপরে যে বিষয়টি আছে, ফোন বুক শুরুতেই এবং কতটি এখানে কন্ট্যাক্ট আসবে, যদি দেখেন 500টি কন্ট্যাক্ট কিন্তু এটার ফোন বুকে এটে যাবে। আর এখানে কিন্তু মেসেজের যে অপশন আছে, মেসেজ ক্যাপাসিটি এখানে যে ফোনের, সেটা হচ্ছে 100টি SMS এখানে স্টোর করতে পারবেন আপনারা। কল লগ যেটা আপনাদের সাথে শেয়ার করেছি, কল সেটিং কিন্তু এখানে আছে, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো রেকর্ড, ভয়েস কল দেওয়া হয়েছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো এই ছিল এটার মেন ফিচার আমি বলবো। কথার সাউন্ডটা আমি চেক করেছি পার্সোনালি খুবই ভালো সাউন্ড প্রোভাইড করে, তবে অবশ্যই এটার পিছন থেকে কথা শোনা যায়, মানে সামনের স্পিকারের থেকে পেছনের স্পিকারের জোরে শোনা যায় আরও, এটা একটা বিষয়।
তারপরে থাকছে এফএম রেডিও আর এটা হচ্ছে ওয়্যারলেস এফএম তারপরে যদি আমরা যাই জিও জোন আর এখানে দেওয়া হয়েছে সার্ভিস গেমস তো গেমস কি কি আছে একটি গেমস দেওয়া আছে তাও আবার ফ্রি আর পাজল গেম অনেকেই খেলতে কিন্তু পছন্দ করেন সেটাই কিন্তু এই ফোনে দেওয়া আছে তো তারপরে যদি আমরা যাই এখান থেকে টোটাল ফ্রি গেমটি বলে নিলাম এন্টারটেইনমেন্টের মধ্যে ক্রিকেট আপডেট যেগুলো থাকে অনলাইন ভিত্তিক সার্ভিস তো টাকা কেটে নেবে এখানে ঢুকলে ইন্টারনেট চালানোর কিন্তু ব্যবস্থা আছে নর্মালি দেখতে পাচ্ছেন যেটা আপনারা তো এটা একটা ভালো বিষয় ছিল তারপরে মিডিয়া মধ্যে থাকছে ইমেজ ভিউয়ার অডিও প্লেয়ার থাকছে ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার ফাইল ম্যানেজার এই সবগুলো অপশন পেয়ে যাবেন এটার মধ্যে তারপরে থাকছে প্রোফাইল আর তারপরে টোলস টোলসের মধ্যে ক্যালকুলেটর ক্যালেন্ডার অ্যালার্ম তারপরে থাকছে টর্চ লাইট যেটা এখানে দেওয়া আছে একটি টর্চ লাইট তারপরে ওয়ার্ড ক্লক এই ছিল এটা টোলসের মধ্যে সেটিংয়ের মধ্যে আসলে যেগুলো বিষয় থাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট তারপরে থাকছে ফোন সেটিং আর স্পেশালি কোনো সেটিং কিন্তু এখান থেকে দেখানো নেই যেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম তারপরে এখানে যদি আমরা একটা বাটন চেপে ধরে রাখি স্পিড ডায়ালের কিন্তু এখানে অপশন আছে অনেকেই কিন্তু মুরব্বী মানুষ থাকেন যারা স্পিড ডায়াল অপশনটি খুবই চেয়ে থাকেন তাদের জন্য হতে পারে এই অপশনটি বেস্ট অনেকেই স্পিড ডায়াল ইউজ করেন আমাকে কমেন্ট করেও জানান তো যাই হোক এই ফোনটি ছিল 1000 টাকার মধ্যে একটি সব থেকে শক্ত ফোন আমার দেখা মতে তো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এটার কিন্তু কথার সাউন্ড কিন্তু খুবই ভালো আর পেছন থেকে শোনা যায় সেটাও আপনাদের কাছে বলে নিলাম তো এই ফোনটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন তো এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করার মাধ্যমে আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ